টলিপাড়ায় ফের করোনার থাবা। করোনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, আর এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। গত বুধবার ফেসবুক প্রোফাইলে নিজেই একথা জানিয়েছেন এই অভিনেত্রী। সেখানে অভিনেত্রী জানিয়েছেন তিনি এখন সুস্থই আছেন, আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি আরও জানান তার জ্বর গায়ে ব্যথা কিছুই নেই, এমনকি নিঃশ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা নেই, শুধুমাত্র নাক বন্ধ রয়েছে আর কোনো স্বাদ বা গন্ধ পাচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, এগে বাংলা নিউজ।